কি হইলো তোমার? আব্বা পানি দেব মুখে, পানি দেব। এই পানি দিস নি, আব্বা ঠান্ডা লাগতে পারে, মুখে ফলে রস দে রে। কিছু বলবা? বলো বলো। আব্বার বলার কিছু ক্ষমতা নাই রে, আব্বার জানটা চটপট করছে। আমি একটা জিনিস বুঝতে পারছি নি, আব্বা মরার সময় আম লিখে কেনে মরল। আমার মনে হয় আব্বার আম খেতে মন যাইছিল। এই চুপ কর, আব্বা পানি কিনতে পারছিল না, আম খাবে না ভাই। আমাদের যতগুলি বাগান আছে আব্বা মনে হয় সব গাছগুলি কেটে ফেলতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, আব্বার খাইতে কাজ নাই, কত কষ্ট করে বাগানটা তৈরি করেছে, আর সেই গাছ কাটতে বলবে না। তোমরা বুঝতে পারছো না, আমার মনে হয় আব্বারও বাগান করতে বলেছে। হ্যাঁ তোর কথা শুনি, আমাদের যে ছোট জমি থেকে আছে সব বাগান করে না কেটে পেয়ে মরি। আমাদের কারো কথাই ঠিক হয়েছে না, এইসব বাদ দিয়ে চমওয়ালা নাকি সুদাই কি, তাহলে সব বুঝতে পারবো। ঠিক আছে তাই চো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার আপনারা? মৌলানা সাহেব, আমরা একটা বিশাল সমস্যায় পড়েছি। কি সমস্যা আপনাদের? মৌলানা সাহেব, আপনি তো সবই জানেন, আমার আব্বা কিছুদিন আগে মারা গেছে। মরার সময় আব্বা খাতায় আম লিখে গেছে, এই আম লেখার মানে তো কিছু বুঝতে পারলাম না, তার জন্য আপনার কাছে এসেছি। তাই তো, আপনার আব্বার তো অনেক আগান বাগান আছে, হয়তো মানুষজনকে আম বিলি করার কথা বলেছে। আম তো বিলি করতে বলেছে, এই অসময়ে আম পাবো কোথায়? দেখেন বাজারে গেলে কাঁচা আম পাওয়া যাবে, ওই আম এনে গ্রামের মানুষকে খাটা করে খাইতেন গা, তাহলে আপনার আব্বার আত্মা শান্তি পাবে। ভাই আমের খাটা না কইরি, আচার করলে কেমন হইতো? খুব ভালো হইতো, আচার করলে তুই একাই খেলে ঠিক। এ আসিন, মোলানা যা বললো তাই করব, চ। সবাই লাইন দিয়ে দাঁড়ান, এবার আপনি আসেন। তারপরে দোয়া করবো। এই গিলাস পাতো। ভাই আমি তো হুমায় পাতে ওষুধ খাসি, টক খেতে পাবো না। সে ব্যবস্থাও আছে,
এ পল্লবী, ভাইর লেগে একটু আচার লাই তো। ভাই হাত পাতেন, এই লেন চেটি চেটি খান আর আব্বার লেগে দোয়া করেন। আব্বা তো মরি গেল, জমি জায়গা গুলো তো ভাগ করতে হবে। হ্যাঁ ভাগ করো, তোমরা তো আমার বিধি বানা, ওই জমির ভাগ পেয়ে গেলে আমি একাকাই বিয়ে করতে পারবো। ইয়ার আবার মজে দেখো, বাপ মরিছে বাপের মধ্যে কোনো শোক নাই, বিয়ে করার লেগে লাভ হয়েছে। এই তুই বকিসনি তো, ও যা বলছে বলুক। এ ভাই, আগে ওই রাস্তা গুলো বাগানটা ভাগ করা শুরু করো। ভাগ করবো কি, ভাগ আমি মনে মনে করেই ফেলেছি। আমি রাস্তার কোলে নেবো, তুই ভোগে নিবি, আর পল্লব একবার লাস্টের দিকে নিবি। আমি লাস্টের দিকে কেন নিব? আমি লাস্টের দিকে নিব না। লাস্টে নিবি নি, তাহলে ভোগে নিস। পল্লবী ভোগে নেবে তো আমি কোথায় নেব? তুই লাস্টে নিবি। ও, তুমি নিবা রাস্তার কোলে আর আমি নেব লেশাই। এ ভাগ আমি মানব না, আমার রাস্তার কোলে নেব। এই, আমি তোদের বড় ভাই, আমাকে একটু সম্মান দে। সম্মান দেব, কিন্তু ওই রাস্তা কোলে জমি দেব না। দরকার হয় ওই বাগান বিক্রি করি, তিন ভাই বোনের টাকা ভাগ করে নেব। ঠিক আছে, তাই হবে। তাহলে বাগান গেলে দেখ, আমার দেখাই আছে ওই বাগান, সাইন নেবো বুঝছো। চলো সাইন দে বাড়িতে, দাম দর ঠিক করি কি। হীরা শাহিন, সফিকতে বাগান কুবাসি, মুনিশ লেগেছে নাকি? মুনিশ লাগবো কেন মডল সাহেব, এই বাগানটা খুব কষ্ট করে কিনলো। খুব ভালো করেছি, আম গাছে গোড়া গলা খুবই পানি দে, খুব ভালো আম হবে। তাই করছি মডল সাহেব। কি ব্যাপার, কিসের শব্দ হইলো? আমাদের লোককে টক খাইলে ফালতে হয়েছে। এই শাহিন, বাড়িতে আছি, তাড়াতাড়ি বেরিয়ে আয়। কি হলো ভাই, কিছু বলছো? এই তুই তাড়াতাড়ি আমাদের টাকার ঘোড়া ঘুরি দে। টাকার ঘোড়া মানে? ও, আমরা কিছু জানিনি ভাবছি না। তোর জমি বেচেছি, বাগান বেচেছি, তোর টাকার ঘোড়া বেচিনি। তাড়াতাড়ি ঘোড়া ঘুরি দে। ঘোড়া আমি ঘুরি দেবো না, তোদের যখন জমি ছিল ঘোড়াও তোদের ছিল, এখন জমি আমার ঘোড়াও আমার। তুই ঘোড়া দিবি নি, তোর বাপ ঘোড়া দেবে। থাম, আমি এক্ষুনি মরলের কাছে যাচ্ছি। এই, তোমাদের বক্তব্য বলো, কিসের জন্য মিটিং ডেকেছো? মরু সাহেব, আমরা শাহিনের কাছে বাগান বিক্রি করেছি, সেই বাগানে আবার টাকার ঘোড়া পুঁটে ছিল, সেই ঘোড়া পেয়ে শাহিন এখন কোটিপতি হয়ে গেছে। ইয়া তো আমরা মেনে নেবো না, আমরা বাগান বিক্রি করেছি কিন্তু ঘোড়া তো বিক্রি করিনি, এখন আমাদেরকে সেই ঘোড়া ঘুরিয়ে দিতে হবে। ঘোড়া ঘুরিয়ে দাও মানে? আমি বাগান কেনার সময় বলেছি বাগানে যা কিছু থাকবে সব কিছু আমার, আর এখন ঘোড়া ঘুরিয়ে নেবো বললে হবে? হ্যাঁ, তোমাদের কথা সবই শুনলাম, তবে শাহিন যা বলেছে ঠিকই বলেছে, জমি যার নামে থাকবে সব কিছুই তার হবে। আজকে আমরা সব হারি ফেললু রে, তখন যদি আমরা আমের মানে বুঝতু তাহলে আজ আমরা কোটিপতি হতু। তুমি আর কাঁদো না, আব্বা লোকটা জুতে ছিল না, যখন মুক্তি কথা বেড়াইতো না তখন ঘরের কথা বলতে আসলো,
যদি আগে বলতে তাহলে কি আর টাকার ঘরটা হাতছাড়া হইতো? ভাই একটা কথা বলবো, আব্বা তো ওই বাগানে থাকতো কিনা তাও টাকা ঘোড়া পোতা ছিল। যে বাগানগুলোতে আব্বা সব সময় থাকতো ওই বাগানে তাহলে কটা ঘোড়া পোতা থাকতে পারে? তুই ঠিকই বলেছিস, বাগানে ঘোড়া পোতা আছে, কিন্তু কুটে আছে জানবো কি করি? ভাই আমার একটা আইডিয়া আছে, চো আব্বাকে কবর থেকে তুলি গি। ওকে তুলি করবি কি, পচে গেছে? কেন, সেদিন বাংলাদেশের খবরে দেখলিনি একটা মেয়েকে কবর থেকে তুলি সবকিছু জানতে পারিছে? তাই নাকি, মনের করে সব জানা যাবে। তাহলে চ আব্বাকে কবর থেকে তুলি গি। ঠিক আছে, তাড়াতাড়ি চলো।